সরকার ছিল দিল্লিতে অনেক বছর কংগ্রেসের সরকার ছিল, আপনার বাবা এমপি ছিল, আপনার মা এমপি ছিল, আপনি কংগ্রেসের বড় নেতা ছিলেন, মহারাজা বীর বিক্রমের নামে ত্রিপুরা রাজ্যের এয়ারপোর্ট আপনারা করতে পারেননি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আমার আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজার নামে বীর বিক্রম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নামাকরণ করে দিয়েছেন, এটা কি অপরাধ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী? আপনারা বলুন তো, আমার মুখ্যমন্ত্রী কি ভুল করেছে? আমার প্রধানমন্ত্রী কি ভুল করেছে? আমার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ভুল করেনি। আজকে যারা ভূভাগ্রার নাম বলে আমার সরল সহজ জনজাতিদেরকে বিভ্রান্ত করে করছে, তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। সবাইকে আমি বিনম্রভাবে অনুরোধ করব, আপনারা প্রতিরোধ গড়ে তুলুন, যারা আমার জনজাতিদের ডেভেলপমেন্ট সহ্য হচ্ছে না তাদের বিরুদ্ধে আপনারা প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেকটা জায়গা রাস্তার কাজ হোক, জলের কাজ হোক, ওএনজিসির কাজ হোক, প্রত্যেকটা কাজে তীব্রমতা কাজ বন্ধ করে দিতে চায়, আপনারা সবাই জানেন। স্তব্ধ করার ষড়যন্ত্র চলছে, আমাদের এডিসিকে আমাদেরকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে, তার উপযুক্ত জবাব আমাদেরকে দিতে হবে, আমাদের প্রস্তুত হতে হবে। আমি গোটা রাজ্যের জাতি জনজাতি অংশের প্রত্যেকটা ভাই বোনকে আমি শুভমুগ্ধ প্রণোদিত, যারা নাগরিকরা রয়েছেন তাদেরকে বিনম্রভাবে অনুরোধ করব যে একটা খেলা চালাচ্ছে, সন্ত্রাস সন্ত্রাস খেলা চলছে পাহাড়ে, সেটার বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে এবং প্রতিরোধ করে তুলতে হবে। আপনারা জানেন তারপর হাজার হাজার জনজাতি বোন ভাই মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সমর্থন করে আমাদের ভারতীয় জনতা পার্টিকে যোগদান করবেন। আজকে সেই মান্দাকে একটা ছোট্ট শুরু মাত্র হয়েছে, কারণ 2023 নির্বাচনে আমার জনজাতি ভাই বোনরা সবটা বুঝে, সবটা বুঝে, কারণ তাদেরকে ধমক দেয়া হয়, আজকে ধমক দেয়া হয়েছে। কিছুক্ষণ আমাদের প্রোগ্রাম দুটার সময় ছিল, একটা সময় তীব্রমতার গুন্ডারা সন্ত্রাসীরা যারা সিপিএম এর আশ্রিত গুন্ডা ছিল তারা এই জায়গায় তীব্রমতার নাম নিয়ে গুন্ডামি করে গেছে। তীব্রমতার যিনি বুবাগরা নিজেকে স্বঘোষিত বুবাগরা বলেন, আমি উনাকে চ্যালেঞ্জ করছি, আপনার সন্ত্রাসবাদীদেরকে দিয়ে আপনার তীব্রাসার কথা বলে মানুষদেরকে আমার যুবকদেরকে বিভ্রান্ত করছেন, আপনি ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার কাজ করছেন। আপনার তাদের ডেভেলপমেন্ট আপনার সহ্য হচ্ছে না। যদি আপনি ডেভেলপমেন্ট চাইতেন আজকে থেকে 20 বছর আগে আপনি তীব্রাদের জন্য তীব্রাসার জন্য কথা বলতেন, তখন কথা বলেননি। যখন আমরা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে রাজ্য থেকে বুথ স্তর পর্যন্ত একমাত্র ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি বর্তমানের যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব 2016 সালের 19 আগস্ট সর্বপ্রথম ত্রিপুরা রাজ্যের গ্রামে গঞ্জে পাহাড়ে কন্দরে প্রত্যেকটা জায়গা আমাদের আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রমের জন্মদিনকে সেলিব্রেশন করার শুরু করেছেন। আমাদের সরকার তখন ছিল না, আপনার মাও মন্ত্রী ছিল, আপনিও কংগ্রেসের নেতা ছিলেন, আপনারা কখনো মহারাজার জন্মদিন আপনারা উদযাপন করেননি। আমরা মহারাজাকে সম্মান দিয়েছি, রাজ্যকে সম্মান যারা করেছিল তাদেরকে সম্মানিত করেছি। প্রতিটা মুহূর্তে জনজাতিদের জন্য কাজ করছেন, তখন উনি থাংসা বলে সিপিএম কে কিভাবে সুযোগ করে দেওয়া যায় সেই কাজটা তীব্রমতার নেতৃত্বে হচ্ছে। আজকে তীব্রমতা কারা করে আপনারা জানেন তো? কারা করে? যারা কমিউনিস্ট ছিল আজকে থাংসার দলে অংশগ্রহণ করেছে। কেন? ত্রিপুর রাজ্যের সরকারটার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। সিপিএম এর সময় আপনি কোথায় ছিলেন? তখন তো ত্রিপুর রাজ্যে আপনাকে দেখা যায়নি, ত্রিপুর রাজ্যের জনজাতিদের সুখে দুঃখে আপনাকে দেখা যায়নি, আপনার পরিবারকে দেখা যায়নি। আপনি রাজনৈতিক দলে ছিলেন, ভাই অজিত দেববর্মার নেতৃত্বে 305 পরিবারের 1045 জন জনজাতি ভাই বোন ভারতীয় জনতা পার্টিতে আজকে যোগদান করছেন। আমি তাদেরকে সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। এটা মাত্র শুরু,
2018 সালের নভেম্বর মাসে পরিকল্পনা করেছিলেন যে রাজ্যের প্রতিটা ঘরে 45 বছর ধরে যে জায়গায় জলের ব্যবস্থা ছিল না মায়েরা 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটার দূরে গিয়ে মাথায় করে খাবার জল নিয়ে পানীয় জল নিয়ে আসতেন আজকে সেই জায়গা জলের ব্যবস্থা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জনজাতি অঞ্চলে করা হচ্ছে সেই জায়গা যারা থাংসার কথা বলছে তারা সেই জায়গা জলের কাজ করতে দিচ্ছে না জনজাতি অঞ্চলের ডেভেলপমেন্টকে স্তব্ধ করার জন্য সিপিএমের যে ষড়যন্ত্র তীব্রতা সেই ষড়যন্ত্রে শামিল হয়ে জনজাতি অঞ্চলে ডেভেলপমেন্টের কাজকে রুখে দেওয়ার জন্য কাজ করা হচ্ছে আমি তাদেরকে চ্যালেঞ্জ করছি তীর্থমুখ ডুম্বুর জনজাতি অধ্যুষিত এরিয়া ত্রিপুরা রাজ্য নয় ভারতবর্ষের পর্যটনের মধ্যে ডুম্বুরের একটা স্থান রয়েছে গত 4 বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলছেন হেলিপ্যাড থেকে অনেক কিছু করা হয়েছে আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগে তীর্থমুখের রাস্তার জন্য 50 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে টেন্ডার করা হয়েছে 50 কোটি টাকা যতনবাড়ি থেকে তীর্থমুখের রাস্তা হবে এই তীব্রমতার যারা থাংসা বলছে তারা সেই রাস্তাকে করতে দিচ্ছে না কোন জায়গার রাস্তাকে করতে দিচ্ছে না জনজাতি জনজাতি যারা থাংসা বলছে জনজাতি অঞ্চলে রাস্তা করতে দেয়া হচ্ছে না তাদের কাজ হচ্ছে জনজাতিরা আরো যাতে গরিব থেকে বিপ্লব কুমার দেবের নেতৃত্বে যেভাবে ইন্সপিরেশনাল ব্লক করা হয়েছে 12টা ব্লককে স্পেশাল ক্যাটাগরির মাধ্যমে রোশাবাড়ি বলুন ডুমপুর নগর বলুন পর্বত মুঙ্গিয়াগামী এমন যে যে ব্লকগুলি আমাদের জনজাতি অধ্যুষিত যেগুলি ডেভেলপমেন্ট বিগত 30-40 বছর করা হয়নি সেই ব্লকগুলিকে ডেভেলপমেন্ট করার কাজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী করছেন আর যারা থাংসার কথা বলে তীব্রমতার নাম নিয়ে রাজনীতি করছেন ত্রিপুরা রাজ্যের জনজাতিদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন।